খেরসনের কেন্দ্রস্থলে গোলাবর্ষণ রাশিয়ার। এরপর জানিয়ে দেব হামাসের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম, সংহতি জোরদার করতে হবে বলে হামাস নেতার আহ্বান। আর জানিয়ে দেব আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষ রোগীর মতো বলছে ট্রাম্প। এদিকে রাশিয়ান হামলায় গ্রিডের বিপর্যয়, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টায় ইউক্রেন। এবং জানিয়ে দেব শি জিনপিং এর সঙ্গে আরব নেতাদের বৈঠক, ক্ষুব্ধ ইরান। সর্বশেষ জানিয়ে দেব ইরাকে পুলিশের ওপর আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে নয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। নতুন নিষেধাজ্ঞা ইউএর অভ্যন্তরীণ সমস্যাকেই বাড়িয়ে তুলবে। রাশিয়ার ওপর আরও চাপ সৃষ্টি করতে নবম দফার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর আওতায় মস্কোর 200 রাজনৈতিক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হচ্ছে। এমন পদক্ষেপে শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সবশেষ নিষেধাজ্ঞার প্যাকেজ জোটের অভ্যন্তরীণ সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে। প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মুখপাত্র জাখারোভা আরও বলেন, পূর্বের সব নিষেধাজ্ঞার মতো ইউএর আর্থসামাজিকের ওপর একই ধরনের প্রভাব ফেলবে। ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে মস্কোকে চাপে রাখতে ব্রাসেলসে গত শুক্রবার ইউ রাষ্ট্রদূতরা নবম দফার নিষেধাজ্ঞা প্রস্তুত করেছেন। খনি ও জ্বালানি শিল্প ক্ষেত্রেও ইউ থেকে বিনিয়োগ নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। এ প্রসাদে জাখারোভা বলেন, পূর্বে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিপরীতে ইউরোপকে জ্বালানি সংকট ও উচ্চ মুদ্রাস্ফীতির দিকে নিয়ে গেছে। জোটের অনেক কোম্পানি তাদের উৎপাদন অন্য জায়গায় স্থানান্তরের পরিকল্পনা করতে বাধ্য হয়েছে। এতে মহাদেশটি অর্থনৈতিক সংকটে পড়েছে। জোর দিয়ে তিনি আরো বলেন, মস্কোর উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলো ক্ষতির মুখে পড়েছে। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে। সূত্র আনাদুলু এজেন্সি। হামাসের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত আনতে সক্ষম, সংহতি জোরদার করতে হবে বলে হামাস নেতার আহ্বান। অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজেদের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনের প্রবাসী জাতীয় সম্পর্ক বিভাগের প্রধান আলি বারাকা হুশিয়ার উচ্চারণ করে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র দখলদার ইসরায়েলের যে কোনো স্থান আঘাত আনার ক্ষমতা রাখে। তিনি গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন। হামাস প্রতিষ্ঠার 35তম বর্ষপূর্তি উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। আলি বারাকা বলেন, বিশ্ববাসী এই দৃশ্য প্রত্যক্ষ করেছে যে 2021 সালে হামাসের নিক্ষিপ্ত আয়াস ক্ষেপণাস্ত্র 250 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে লোহিত সাগরের তীরে অবস্থিত ইসরায়েলের এইলাদ শহরের রেমান বিমানবন্দরের কাছে আঘাত এনেছে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সবচেয়ে দূরবর্তী শহর এইলাদ। হামাসের এই কর্মকর্তা বলেন, এর অর্থ হচ্ছে গোটা ইসরায়েল এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। হামাস ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লড়াই চালিয়ে যাবে জানিয়ে আলি বারাকা বলেন, ফিলিস্তিন হচ্ছে আরব ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি এবং ইসরায়েলি জবরদখল থেকে এটি মুক্ত করা ইসলামী দায়িত্ব। তিনি গাজা উপত্যকার উপর থেকে ইসরায়েলি অবরোধ পুরোপুরি প্রত্যাহার করার আহ্বান জানান এবং ফিলিস্তিনি জনগণ ও তাদের সংগঠনগুলোর মধ্যে ঐক্য সংহতি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সূত্র পার্স টুডে। আমেরিকা এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষ রোগীর মতো বলছে ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশ এখন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষ রোগীর মতো। তিনি গতকাল তার নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রুথ সোশ্যাল এ লেখা এক বার্তায় কথা বলেছেন। তিনি ওই পোস্টে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এবং বিচার বিভাগের কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প তার পোস্টে আরো লিখেছেন, আমাদের দেশটা ভেতর থেকে অসুস্থ হয়ে পড়েছে, ঠিক যেন ক্যান্সারে আক্রান্ত মুমূর্ষ ব্যক্তির মতো। কটিল FBI, তথাকথিত বিচার ও গোয়েন্দা বিভাগ, ডেমোক্রেটিক পার্টি ও পুরো রাষ্ট্র ব্যবস্থার সব অংশ ক্যান্সারে আক্রান্ত। তিনি অতীতের মতো আবারও দাবি করেছেন যে গত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া ছিল অসুস্থ, এ কারণেই মানুষ ওয়াশিংটনে প্রতিবাদ করেছিল বলে তিনি উল্লেখ করেন। 2020 সালে নির্বাচনের পরপরই ভোট জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগ করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন স্থানে সহিংসতা চালায় ট্রাম্প সমর্থকেরা। সূত্র পার্স টুডে।
রাশিয়ার হামলায় গ্রিডের বিপর্যয়, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টায় ইউক্রেন। রাশিয়ার হামলায় একাধিক শহর অন্ধকারে ছেয়ে যাওয়ার পরে ইউক্রেন শনিবার বিদ্যুৎ এবং পানি সরবরাহ পুনরুদ্ধারের চেষ্টা করেছিল এবং লোকেরা গরম বা ট্যাবের পানি ছাড়াই 0 ডিগ্রির নিচের তাপমাত্রা সহ্য করতে বাধ্য হয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের তত্ত্বাবধানে থাকা সামরিক উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক করার সময় মস্কো শুক্রবার ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা বাড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, শনিবার দিনের শেষের দিকে প্রায় 6 মিলিয়ন ইউক্রেনীয়র বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে, তবে উষ্ণতা এবং পানি সরবরাহের চলমান সংকট অনেক অঞ্চলে বড় আকারের সংকট তৈরি করেছে। আজকের প্রধান বিষয় হল জ্বালানি। একথা উল্লেখ করে তিনি রাতের ভাষণে বলেন, এইসব ব্যবস্থাকে স্থিতিশীল করতে এখনো অনেক কাজ বাকি আছে। রাজধানী কিয়েভে মেট্রো চালানো বন্ধ করে দিয়েছিল যাতে শীতের কোটে মোড়ানো লোকেরা ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নিতে পারে। তবে মেয়র ভিটালি ক্লেটসকো শনিবার বলেছেন, পরিষেবাটি আবার শুরু হয়েছে। এর আগে পানি সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছিল এবং শহরের জনসংখ্যার 75% তাদের উষ্ণতার জন্য বিদ্যুৎ সরবরাহ ফিরে পেয়েছিল। পূর্বাঞ্চলের শহর খার্গিবে পুরোপুরি বিদ্যুৎ ফিরে এসেছিল। শনিবার আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুভ বলেছেন, শুক্রবারের হামলার পর ইউক্রেনের দ্বিতীয় এই শহর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউক্রেনার্গো রাশিয়ান হামলার প্রতিক্রিয়ায় জরুরি ব্ল্যাকআউট আরোপ করেছিল। দেশের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্র ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সতর্ক করে বলেছিল যে আগের হামলার পরে সরবরাহ পুনরুদ্ধার করতে যে সময় লেগেছিল এবার আরও বেশি সময় লাগতে পারে। সংস্থাটি শনিবার বলেছে, দেশটির বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। ক্রেমলিন জানায়, ইউক্রেন অভিযান কিভাবে এগিয়ে নিতে হবে পুতিন তার সামরিক কমান্ডারদের কাছ থেকে সে বিষয়ে প্রস্তাব চেয়েছিলেন। ক্রেমলিন শুক্রবার ফুটেজ প্রকাশ করেছে। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং চিফ অফ জেনারেল স্টাফ ভেলেরি গেরিসমভের সাথে অন্যান্য শীর্ষ স্থানীয় নেতাদের একটি গোল টেবিল বৈঠকে পুতিন সভাপতিত্ব করেছেন। যুদ্ধক্ষেত্রে একের পর এক অপমানজনক পরাজয়ের পরে রাশিয়া অক্টোবর থেকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। মস্কো বলেছে, তারা ইউক্রেনের সামরিক স্থাপনার বিরুদ্ধে এই হামলা চালিয়েছে। শি জিনপিং এর সঙ্গে আরব নেতাদের বৈঠক, ক্ষুব্ধ ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব নেতাদের সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর গত সপ্তাহ বৈঠক হয়েছে। এতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দেশের জন্য সত্যিকার অর্থেই ক্ষতিপূরণ দাবি করেছেন। এ বিষয়ে তেহরান সফররত চীনের উপপ্রধানমন্ত্রী হু চুনহুয়ার সঙ্গে এক বৈঠকে রাইসি বলেন, আরব নেতাদের সঙ্গে সম্মেলনে উত্থাপিত কিছু বিষয় ইরানের অসন্তোষের কারণ। ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এ ব্যাপারে বিস্তারিত জানায়নি যে আসলে ক্ষতিপূরণ বলতে কি চাচ্ছে ইরান। অথবা আরব দেশগুলোর সঙ্গে বৈঠকের পর চীন ও গালফ কোঅপারেশন কাউন্সিলের ঘোষণাকে বোঝাচ্ছে কিনা সেটি স্পষ্ট নয়। সাম্প্রতিক ওই বৈঠকে ও বিবৃতিতে ইরান যে খুশি নয় সেটি স্পষ্ট। জিসিসির যৌথ বিবৃতি নিয়ে ইরানের ব্যাপক অসন্তুষ্টির বিষয়টি পরিষ্কার বোঝা গেছে। তেহরানের চীনা কূটনীতিক চ্যাং হুয়ার সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এশিয়া প্যাসিফিক বিষয়ক ডেপুটির সঙ্গে বৈঠকে জিসিসি সম্মেলনে শি জিনপিং ও আরব নেতারা সম্মত হন। ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং দেশটির সঙ্গে হরমুজ প্রণালীতে কৌশলগত দ্বীপ নিয়ে সমঝোতার মাধ্যমে আঞ্চলিক বিতর্ক সমাধান করা উচিত আরব আমিরাতের। ব্রিটেনের হাত থেকে শেখ শাসিত উপসাগরীয় রাজ্যগুলো একসঙ্গে সংযুক্ত আরব আমিরাত গড়ে তোলার আগে 1971 সালে ইরান আবু মুসা এবং গ্রেটার অ্যান্ড লেসার টানবোস দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছিল। ইরান দাবি করে থাকে সেখানকার 3টি দ্বীপপুঞ্জের উপর তাদের সার্বভৌম অধিকার রয়েছে, কোনোভাবেই সেখানেও কারো সঙ্গে সমঝোতার প্রশ্ন নেই। কিন্তু অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত বলছে, এসব দ্বীপপুঞ্জের ওপর ইরানের নিয়ন্ত্রণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসের কানানি বললেন, চীনের উপপ্রধানমন্ত্রী চ্যাংকে বলা হয়েছে এই দ্বীপগুলোর ওপর কোনো দাবিকে ইরান অস্থিতিশীলতার কারণ হিসাবে মনে করে। এসব দ্বীপের কোনো দাবি করলে তা ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং এ অঞ্চলে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করবে তেহরান। ইরাকে পুলিশের ওপর আইএস এর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 9। ইরাকের কিরকুক শহরে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 9 জনে।
হামলা দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস খবর রাইটার্সের। রোববার উত্তরাঞ্চলের শহরটিতে বোমা ও অস্ত্র নিয়ে চালানো হয় হামলা। আইএস জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা রয়েছে অঞ্চলটিতে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার উত্তরাঞ্চলের শহরটিতে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে জঙ্গিরা। এ ঘটনায় আহত হন আরও দুই পুলিশ সদস্য। 2017 সালে কুর্দি বাহিনীর কাছ থেকে শহরটিরও নিয়ন্ত্রণ নিয়েছিল ইরাকের নিরাপত্তা বাহিনী। তবে এখনও আইএস জঙ্গিদের সক্রিয়তা রয়েছে অঞ্চল। গত বুধবারও বাগদাদ আইএস এর হামলায় 3 ইরাকি সেনা নিহত হয়। 2017 সালের ডিসেম্বরে সিরীয় সীমান্ত এলাকায় আইএস এর পরাজয়ের ঘোষণা দেয় ইরাকি বাহিনী, যেখানে ছিল জঙ্গি গোষ্ঠীটির সবশেষ শক্ত ঘাঁটি। তবে ধারণা করা হচ্ছে এখনও সিরিয়া ও ইরাকে আইএস এর 6-10,000 সদস্য সক্রিয় রয়েছে, যারা নিয়মিত চালায় চোরাগুপ্ত হামলা।